الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي هدات النحو أونلاين دروس طلاب الكرام السلام عليكم ورحمة الله আমাদের আলোচনা চলছে ফেল সম্পর্কে। ফেল বিভিন্ন প্রকার হয় এবং ফেল মারুফ হয় এবং মাজহুল হয়, এবং কিভাবে ফেলে মারুফ থেকে ফেলে মাজহুল বানানো হয় এর নিয়ম আজকে মুসান্নাব রহমাতুল্লাহ বর্ণনা করবেন। ফসলুন ফেলুন মালাম ইউসাম্মা ফাইলুহু হুয়া ফেলুন হুজিফা ফাইলুহু ওয়াউকিমাল মাফউলু মাকামাহু ওয়াইয়াক্তাসু বিল মুতাআদ্দি ওয়ালামাতুহু ফিল মাযি আন ইয়াকুনা আউয়ালুহু মাযমুমান ফাকাত ওয়া মা ক্বাবলা আখিরিহি মাকসুরান ফিল আবওয়াবিল্লাতি লাইসাত ফি আওয়াইলিহা হামজাতু ওয়াসলিন ওয়ালা তাউ যায়দাতুন নাহবু দুরিবা ওয়া দুহরিজা। মুসান্নাব রহমতুল্লাহ বলেন, ফেলুন মালাম ইউসাম্মা ফাইলুহু, এমন ফেল যেই ফেলের ফাইলকে উল্লেখ করা হয়নি। আমরা পূর্বে জেনেছি এটাকে নায়েবে ফাইল বলা হয়, যে এমন কিছু ফেল রয়েছে, ফেল তো অবশ্যই এর জন্য ফাইল আছে, কিন্তু বাক্যের মধ্যে ফাইলকে এই উল্লেখ করা হয়নি। তাহলে ওই সময় ফেলটা কি হয়? নায়েবে ফাইল বা ফেলে মাজহুল নিতে হয়। এই জন্য বলছেন ফেলুন এমন ফেল মালাম ইউসাম্মা ফাইলুহু, যেই ফেলের ফাইলকে উল্লেখ করা হয়নি। যেমন সুরিকা মালুন, আমরা বললাম কি সুরিকা মালুন, মাল চুরি করা হয়েছে। তাহলে এখানে দেখি আমরা সুরিকা মালুন, মাল চুরি করা হয়েছে। এখন মালটা যে চুরি করা হয়েছে অবশ্যই একজন ব্যক্তি আছে না, আরে ব্যক্তি ছাড়া কি মাল কি চুরি হয় কি না? ব্যক্তি ব্যতীত তো মাল চুরি হয় না, অবশ্যই এখানে চুরিকারী একজন চোর আছে। তাহলে এই চোরকে হজব করা হয়েছে। তো এখানে আসলে মূল ছিল কি, মনে করো সারাকা খালিদুন মালান, খালেদ মালকে চুরি করেছে। সারাকা খালিদুন, এই খালেদ রাখিছিল ফাইল, এখন খালেদ ফাইলকে হজব করে ফাইলের নাম উল্লেখ না করে এই ফাইলের স্থলের মধ্যে কি কি মুফুলে বিহিকে আনা হয়েছে। কাকে আনা হয়েছে? মুফুলে বিহিকে। এখন কি হইব, সারাকা না হয়ে কি সুরিকা, সুরিকা মালুন, মালুন এটাকে কি বলা হয়? ফেলুন মালাম ইউসাম্মা ফাইলুহু, যেসিনি এমন ফেল যেই ফেলের ফাইলকে উল্লেখ করা হয়নি, বরং ফাইলের স্থলে কাকে আনা হয়েছে? মফুলে বিহিকে আনা হয়েছে। এখন মুসানমতুল্লাহ বলতেছেন ফেলে মারুফ থেকে ফেলে মাজহুল, অর্থাৎ ফেলুন মালাম ইউসাম্মা ফাইলুহু কিভাবে গঠন করা হবে এর নিয়ম মুসানমতুল্লাহ বলেন, হুয়া ফেলুন এটা এমন একটা ফেল, হুজিফা ফাইলুহু এবং তাহার ফাইলকে হজব করা হয়েছে, ওয়া উকিমাল মাফুলু এবং মফুলকে স্থাপন করা হয়েছে, মাকামাহু মাকামাল ফাইলে ফাইলের স্থলে, ফাইলকে হজব করে কাকে? মফুলকে। কোন মফুল এটা? মফুলে বিহি, মফুলে বিহিকে ফাইলের স্থলে আনা হয়েছে। এখন মুসানমতুল্লাহ বলেন ওয়াইয়াক্তাসু বিল মুতাআদ্দি, আর ফেলুন মালাম ইউসাম্মা ফাইলুহু, অর্থাৎ ফেলে মাজহুল এটা খাস বিল মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দির সাথে। আমরা পূর্বে জেনেছি ফেল কত প্রকার, দুই প্রকার, একটা হলো ফেলে লাজেম, একটা হলো ফেলে মুতাআদ্দি। ফেলে লাজেম কাকে বলা হয়? যে ফেলের মুফুলি বিহি হয় না, হ্যাঁ চায় না, এটা চাহিদা নাই, ফাইল দ্বারাতে বাক্য সম্পন্ন হয়,
যেমন জাহাবা জাইদুন জায়েদ গেল, দাখালা খালিদুন খালেদ প্রবেশ করলো, এটা কি নাই মুফুলে বিহির বিহির চাহিদা নাই। আর ফেলে মোতাদ্দি বলা হয় মোতাদ্দি শব্দ থেকে অতিক্রমকারী সীমা লঙ্ঘনকারী, এটা ফাইলকে অতিক্রম করে মফুলি বিহি পর্যন্ত ধাবিত হয়। হ্যাঁ, দা এই জন্য এটারে কি বলা হয় নাম, এটার নাম রাখা হয়েছে ফেলে মোতাদ্দি। ফেলে কি মোতাদ্দি, অর্থাৎ যে ফেলটা ফাইল দ্বারাতেই বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না মফুলি বিহি ব্যতীত। হ্যাঁ, যেমন আকালা জাইদুন জায়েদ খাইল, বক্ষণ করলো, কি বক্ষণ করলো, এখানে কি আছে স্বভাবত প্রশ্ন জাগে, সামাকান মাছ খাইছে অথবা রুজান অথবা কি ভাত খেয়েছে। হ্যাঁ, তো এই জন্য বলতেছে এই ফেলুন মালাম ইউসাম্মা ফাইলু, অর্থাৎ ফেলে মাজহুল এটা খাস হইল কার জন্য, ফেলে মোতাদ্দির জন্য। কারণ কি, কারণ হলো ফেলটাকে মজহুল বানাইবে কোন সময়, যে সময় ফাইলটাকে হজব কইরা মফুলি বিহিকে ফাইলের স্থলে আনা হবে। এখন যেইটার কি হয় না মফুলি বিহি হয় না, ফাইলটাকে হজব কইরা, হ্যাঁ ফাইলটাকে হজব কইরা তাকে আনবো, আনার মতন তো আর কেহ থাকে না, বুঝেছি নি কথাটা। এই জন্য ফেলে লাজেমের কি হয় না মাজহুল হয় না, কারণ এটা যদি মাজহুলি করি, মাজহুল যদি করি তাহলে ফাইল ফাইলের স্থলে আনার মতন কেহ থাকে না, বুঝেছি নি কথাটা। ওয়াইয়াক্তা সুবিল মোতাদ্দি, এই ফেলে মাজহুলটা খাস হলো মোতাদ্দির সাথে। এখন বলতেছে ও আলামাতুহু, এটার আলামত অর্থাৎ ফেলে মাজহুল যে কিভাবে আমরা চিনব, অথবা ফেলে মারুফ থেকে ফেলে মাজহুল কিভাবে বানাইব। হ্যাঁ, নিয়ম বলতেছে ও আলামাতু, এটার আলামত হলো ফিল মাজি, মাজির মধ্যে, মাজিকে মাজহুল বানানোর নিয়ম আলাদা, আবার মোজারেকেও মারুফ থেকে মাজহুল বানানোর নিয়ম আলাদা। এখন বলতেছি ও আলামাতুহু, মাজহুলের আলামত অথবা ফেলুন মালাম ইউসাম্মা ফাইলুহুর আলামত হলো ফিল মাজি, মাজির মাজির মধ্যে, আইয়াকুনা আউয়ালুহু মাজমুমান ফাকাত, যে আইয়াকুনা হওয়া আউয়ালুহু এই ফেলে মাজির প্রথম অক্ষরটি, হ্যাঁ মাজমুমান পেটযুক্ত ফাকাত, শুধু শুধু কী করতেইব এই পেটযুক্ত করতেইব কোন তো প্রথম অক্ষরটাকে, কার ফেলে মাজি মারুফের প্রথম অক্ষরটাকে পেশ যুক্ত করতে হবে। ওয়ামা কাবলা আকিরিহি মাকসুরান, এবং শেষক্ষরের পূর্বরকর জের যুক্ত, মাকসুর হতে কি জের যুক্ত করতে হইব। কোনভাবে বাব তো অনেকগুলো আছে না, ৪৩টা বাব আছে, তো এই ৪৩ বাবের মধ্যে তো কী রয়েছে ফেলে মাজি আছে না, ফেলে মাজি মারুফ আছে। এখন এই ৪৩ বাবের সবগুলোর মধ্যে কিন্তু এক নিয়ম নহে, বলতেছে ফিল আবওয়াবে, ওই সমস্ত বাবের মধ্যে আল্লাতি লাইসাত ফি আওয়াইলহা, যেই বাবের প্রথমে নাই হামজাতু ওয়াসলিন, কি নাই হামজায়ে অসল নাই, ওয়ালা তাউন জায়েদাতুন, এবং তায়ে জায়েদা নাই, অতিরিক্ত তা নাই। মোট কথা প্রথম অক্ষরে পেশ, শেষক্ষরের পূর্বক্ষরে জের দিয়া, আর লাম কলমা দ ওই মারুফের মতন থাকবো, লাম কলমা কার মতন থাকবো। এখন এই নিয়ম, এটা একটা নিয়ম মনে করি আমরা, এটা কয়টা নিয়ম, এক নম্বর নিয়ম যে আলা ফেলে মার ফেলে মাজি মারুফের প্রথম অক্ষরে পেশ, শেষক্ষরের পূর্বক্ষরে জের দিয়ে, আর লাম অক্ষর পূর্ব অবস্থায় বহাল রেখে আমরা মাজি মাজহুল করব। এটা কোন ক্ষেত্রে, ওই সমস্ত বাবের ক্ষেত্রে যে সমস্ত বাবের এই মাজির শুরুতে হামজায় অসল থাকে না, হামজা অসল কি থাকে না, যেমন এস্তাখরাজা আছে না, এটা 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 কী আছে হামজা অসল আছে, তো হামজা অসল নাই। এরপরও তায়ে জায়েদা, তায়ে জায়েদা নাই, তায়ে জায়েদা তো কি ফেলে মাজির এই প্রথম অক্ষরের পূর্বে তা অতিরিক্ত যুক্ত হয়, এর মধ্যে কিছু বাব রয়েছে, এই জন্য অতিরিক্ত তা না হয়, এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই বাবগুলোর মধ্যে মাজি মজুল বানাইতে হলে কী করতে হবে, ফাকল মাতে
পেশ আর শেষক করার পূর্ব করে জের দিতিবু যেমন নাহবু দুরিবা ওয়া দুহরিজা ওয়া উকরিমা মুসানাম তুল্লা বলেন দুরিবা ওয়া দুহরিজা দেখুন আমরা দেখি দুরিবা দুহরিজা ওয়া উকরিমা উকরিমা আমরা এটার মারুফটা কি দরাবা তো দরাবার থেকে কিভাবে বানাবো ফা কলমাতে এই শুরু কলমাতে কি মাজমুম পেশ যুক্ত আর শেষক করার পূর্বকর কি রা রায়ের নিচে জে কেন যে বলছে যে দুইটা শর্ত পাওয়া গেলে একটা হলো যে তা যদি অতিরিক্ত না থাকে এখানে কোনো তা অতিরিক্ত আছে নি দরাবা এটা তো মূলক দোয়ারা বায়ে আরেকটা হলো কি হামজায় অসল হামজায় এই যে দোয়ারাবা এটা মূলকর এটা শুরুতে কোনো হামজায় অসল আছে নি হামজা অসল নাই তাহলে এটা কি করতে হবে এই ফাকলমাতে অর্থাৎ শুরু কলমাতে মাজমুম আর শেষক করার পূর্ব করে জের তাহলে দুরিবা এখন দেখি দাহা রাজা এটা কি এই দাহা রাজার মধ্যে অতিরিক্ত কোনো তা আসেনি নাই আর এইটা মধ্যে আবার হামজায় অসল আসেনি নাই এই জন্য এটা কি করতে হবে দাহা রাজার থেকে দুহরিজা শেষ প্রথম অক্ষর হইল মাজমুম শেষক করার পূর্ব অক্ষর মাকসুর মাকসুর থেকে জের যুক্ত অক্ষর এই দুহরিজা আকারামা দেখো এই হামজাটা কোন হামজা এটা হামজা অসল নি না এটা হামজায় কাতঈ হ্যাঁ বাবি ইফালের যে হামজা কি বাবি ইফালের যে হামজা এটা কোন হামজা কয়টা রে হামজায়ে কাতঈ এই জন্য আকরামা থেকে উকরিমা বুঝেছিনি এরপরে মোসান আহমতুল্লাহ বলতেছেন ওয়াইয়া কুনা আউয়ালুহু ওয়া সানিহি মাজমুমান ওয়া মা কাবলা আকিরিহি কাজালিক ফিমা ফি আউয়ালিহি তাউন জায়দাতুন নাহবু তুফুদ্দিলা ওয়া তুদুরিবা মোসান আহমতুল বলেন আইয়া কুন আউয়ালুহু যে মাজি মজুল বানাইবার সময় হবে তাহার প্রথম অক্ষর ওয়া সানিহি এবং দ্বিতীয় অক্ষর হ্যাঁ মাজমুমান পেশ যুক্ত ওয়ামা কাবলা আকিরিহি এবং শেষক্করের পূর্বকর কাজালিক অনুরূপ হবে অত কি জের হবে অনুরূপ অত কি জের হবে কোন কোন বাবের মধ্যে ফিমা ফি আউয়ালিহি তাউন জায়দা ওই বাবের মধ্যে যেই বাবের শুরুতে রয়েছে তায়ে জায়দা অতিরিক্ত তা রয়েছে যেমন দেখি তুফুদ্দিলা এই এরপরে কি তুদুরিবা শব্দটা কি তুদুরিবা এবারে কেন কিভাবে বানাইছে এটার মারুপটা হলো তাফাদ্দালা এই শব্দটা কি এই তাফাদ্দালার মূলকর কি ফা দোয়াদ লাম এখানে কি আনা হয়েছে অতিরিক্ত কি আনা হয়েছে তা আনা হয়েছে তাই জায়দা হ্যাঁ এই কারণে এটার শুধু প্রথম অক্ষরে শুধু ফায়ের মধ্যে হ্যাঁ ফায়ের মধ্যে বা শুধু তায়ের মধ্যে ইয়া দিলে দাম্মা দিলে হবে না বরং কি প্রথম অক্ষরও দাম্মা দিতে হবে আবার কি এই এখানে দ্বিতীয় অক্ষরের মধ্যেও দাম্মা দিতে হবে যে কি বো তাফাদ্দালা থেকে তু ফুদ দিলা আর শেষক্ষরের পূর্বক্ষরে জের হবে এরপর দেখো তাদারাবা বাবে কোন বাবের বাবে তাফাউলের তাকাবালার ওজনে হ্যাঁ তখন এখন তাদারাবা এখন দেখি তাদারাবা এই বাপটার শুরুতে কি রয়েছে অতিরিক্ত তা রয়েছে এখন এটা কি করতে হবে এই প্রথম অক্ষর মধ্যে ফেস দিতে হবে এই দ্বিতীয় অক্ষরের মধ্যেও ফেস দিতে হবে তাহলে কি হবে তুদুরিবা হ্যাঁ আর শেষক্ষরের পূর্ব করে জের দিতে হবে এখন একটা প্রশ্ন থাকে যে এই যে আলিফটা ওয়াও হয়ে গেল কেন হ্যাঁ এটা একটা নিয়ম হলো বাবে মুফালা একটা হলো বাবে তাফাউল কয়টা বাব হ্যাঁ এই দুইটা বাবের যেমন কতালা যেমন কি দেখো ক তালা এটা মাজুর বানাইতে সময় কী করতে হবে কো তেলা যেই ও আলিফটা আছে এটা কিসে পরিণত হইব ও আওতে পরিণত কাতালা থেকে কো তেলা তাকাবালার থেকে দেখো হ্যাঁ তাকাবালা থেকে
তোকো বেলা, তোকো বেলা নিয়মটা কি বলো? বাবে মুফালা এবং বাবে তাফাউলের মাঝি মাঝুল বানাইবার সময় যেই আলিফটা এটা এটা হ্যাঁ ফা এবং আইন কলমার মাঝে যেই আলিফটা রয়েছে এটা কি হয়ে যায়? ওয়াতে পরিণত হয়ে যাবে। এটা আলাদা একটা কি নিয়ম। তাহলে কয়টা নিয়ম গেছে? দুইটি। একটা হলো শুধু শুরু কলমাতে, হ্যাঁ প্রথম অক্ষরে পেশ, আর শেষক্ষরের পূর্ব করে জের, এইটা একটা নিয়ম। আর দ্বিতীয় নিয়মটা গেছে যে প্রথম অক্ষর বরং দ্বিতীয় অক্ষর উভয়টার মধ্যে পেশ, উভয়টার মধ্যে কি পেশ, আর শেষক্ষরের পূর্ব করে জের দিয়া। এটা কোন সময়? এটা যদি ওই সমস্ত বাবের, যে সমস্ত বাবের প্রথমে তা অতিরিক্ত রয়েছে। নিয়ম কটা গেছে? দুইটি গেছে। তারপর ওয়াইয়া কুনা আউয়ালুহু ওয়া সালিসু মাজমুমান, যে হওয়া আউয়ালুহু মারুফের প্রথম অক্ষরটা, ওয়া সালিসু এবং তৃতীয় অক্ষর মাজমুমান দাম্মাযুক্ত পেশ যুক্ত, ওমা কাবলা আখারি কাজালিক, আর শেষক্ষরের পূর্বক্ষর অনুরূপ, অনুরূপত কি জের, অর্থাৎ যেই কোনো বাবেরই হোক না কেন মাঝি মাঝুল বানাইবার সময় শেষক্ষরের পূর্বক্ষর কি হবে? জের যুক্ত হবে। হ্যাঁ, তো কোন কোন বাবের? ফিমা আউয়ালুহু হামজাতু ওয়াসলিন, ওই বাবের, যেই বাবের প্রথমে কি থাকবে? হামজায়ে ওয়াসল। নাহবু উস্তুখরিজা উক্তু দিরা, যেমন আমরা দেখি মুসান্নেফ রহমতুল্লাহ তৃতীয় নিয়ম যে প্রথম অক্ষরেও পেশযুক্ত এবং তৃতীয় অক্ষরে পেশযুক্ত, শেষক্ষরের পূর্ব করে জের যুক্ত হবে। এই তৃতীয় নিয়ম বর্ণনা করার সময় তিনি উদাহরণ দিয়েছেন উস্তুখরিজা উক্তু দিরা। দেখি এটার মারুফটা কি, এই উস্তুখরিজার মারুফ ছিল এস্তাখ রাজা, এস্তাখ রাজা, তো প্রথম অক্ষরে কি পেশ এবং তৃতীয় অক্ষরও পেশ। যেমন দেখি উক্তু দিরা, এটা মূল মারুফ কি ছিল? একতা দ্বারা। তাহলে প্রথম অক্ষরও পেশ আর তৃতীয় অক্ষরও পেশ, আর শেষক্ষরের পূর্ব করে যে। এখানে একটা এই সহজ একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে এই তিন অক্ষরের বেশি যদি সোলাসি মজিদ ফি, রোবাই মোজারাত বা রোবাই মজিদ ফি, যে কোনো বাবের যদি মাঝি মাঝুল বানাইতে হয়, হ্যাঁ এটার একটা সহজ একটা নিয়ম হলো শেষক্ষরের পূর্বক্ষরে জের দিয়া, আর যে এর পূর্বে যেতগুলা অক্ষরের মধ্যে হরকত যুক্ত আছে, কি আছে হরকত, হতে কি জবর থাকুক, জের থাকুক, জায়ে থাকুক, পেশ থাকুক, তিনটে তো, হ্যাঁ তো এখন ফেশ থাকলে তো ফেশে, তো জের থাকুক অথবা জবর থাকুক, এগুলা সবগুলা কি হয়ে যাবে? হ্যাঁ পেশযুক্ত হয়ে যাবে। কথা হচ্ছে না, হ্যাঁ যেমন তাকাব বালা, দেখো তা কব বা লা, তাহলে এই শেষক্ষরের পূর্বক্ষর কি না, শেষক্ষরের পূর্বক্ষরটা কি এটা বানা বাইন নিচে জের, লাম কলম দেওয়ার আগের অবস্থায়, তাহলে তায়ের উপরে কি আছে জবর আছে হরকত আছে, হ্যাঁ এই জন্য এটাও ফেশ হইব, কাফের উপরে কি আছে এটাও কি হবে পেশ হইবে। তাহলে তু কুক বেলা, এটা একটা সহজ একটা কি আছে নিয়ম, যে শেষক্ষর পূর্ব করে জের দিয়ে, আর যে সমস্ত এর পূর্বের যত অক্ষরের মধ্যে হরকত যুক্ত আছে সবগুলা পেশ হবে, আর সাকিন যুক্তগুলা সাকিন থাকবে। এরপরে মুসান্নাম তুল্লাহ বলেন ওয়াল হামজাতু তাত্তাবিউল মাজমুমা ইন লাম তুদরাস, অর্থাৎ হামজা অনুসরণ করবে দাম্মার পেশযুক্ত অক্ষরের, ইন লাম তুদরাস যদি তাহা মদ্যের মধ্যে না হয়, অর্থাৎ এই যে এস্তানসারা, এস্তানসারা থেকে মাঝি মজহুল করার সময় উস্তুন সিরা হবে। এখন এই যে হামজা, হামজাটার মধ্যে পেশ দেওয়া হয়েছে কি কি কারণে, এটা পরবর্তী যে তা আছে তা এটা কি মাজমুম পেশ যুক্ত, এই পেশ যুক্ত
পেশযুক্ত অক্ষরের পেশের এত্তেবা করেছে, অনুসরণ করেছে এই হামজা। হামজা এই জন্য কি করছে, হামজার মধ্যে পেশ হয়েছে। এটা এমন নহে যে জের এর থেকে, এই যে এস্তানসারা, এস্তানসারা লিখতে হামজা নিচে কি জের, এই জের এর থেকে হামজার মধ্যে পেশ দেওয়া হয়েছে এমনটা নহে। বরং হামজার পরে যে তা রয়েছে, তা এর মধ্যে দাম মাজমুম, তাটা হলো কি মাজমুম, অর্থাৎ তাটা হলো পেশযুক্ত অক্ষর, এই পেশের অনুসরণ করে হামজার মধ্যে পেশ দেওয়া হয়েছে। কারণ কি, কারণ হলো যে কাসরাত থেকে যদি পেশ দেওয়া হয়, কাসরাত থেকে পেশ যদি দেওয়া হয়, যেমন এস তুন সিরে ছিল, এই ওজনটা হলো কি সকিল, এবং এই ওজনটা আহলে আরবরা এটাকে অপছন্দ করে। এই তো এই জন্য বলা হয়েছে ওয়াল হামজাতু তাত্তাবিউল মাজমুমা ইল্লাম তুদরাস, যে হামজাটা মাজমুম, মাজমুম তো কি পেশযুক্ত পেশ বিশিষ্ট অক্ষরের অনুসরণ করবে, অর্থাৎ তার মধ্যে পেশ আছে, এই জন্য হামজার মধ্যে পেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, ইল্লাম তুদরাস, যদি এই হামজাটা, হামজাটার মধ্যে পেশ কখন থাকবে, যদি হামজাটা শুরু কালামের মধ্যে আসে, বাক্যের যদি প্রথমে আসে, কিন্তু এই হামজার মধ্যে যে পেশটা রয়েছে, হামজার হামজাতে পেশও বিলুপ্ত হয়ে যাবে যদি এটা বাক্যের মধ্যে আসে। অর্থাৎ এই এই যে কি রয়েছে হামজায় ওয়াসল, এটার মধ্যে পেশ, এই হামজা ওয়াসলটার পেশ, কিন্তু এই পেশগুলা আবার বিলুপ্ত হয়ে যায়। অথবা এই এই যে এস্তা এস্তাখারাজা, হামজার মধ্যে কি আছে জের আছে, হ্যাঁ একটা দ্বারা হামজার নিচে জের আছে না, এই হামজাগুলোর মধ্যে এই যে হরকত আছে, হরকতগুলা ফরা হয় না। যদি কি হয়, এই এই শব্দগুলার পূর্বে যদি অন্য কোনো একটা শব্দ আসে, শব্দ আসে ফরাইবার সময়, যেমন ফাস্তাক ফাস্তুখরিজা, দেখো এখানে কি আনছি, ফা আনছি, তাহলে এই ইয়াটা এই যে হামজার মধ্যে দিয়ে কী ছিল পেশ ছিল, হরকত ছিল, এইটা আর ফরা যাবে না, তুই বো ফাস্তুখরিজা, বুঝেছিনি, এই তাহলে কি হবে ফাক্তু দিরা অথবা সুম্মাক্তু দিরা, হ্যাঁ এগুলো আর কি। কারণ এটা হামজা ওয়াসলের একটা বৈশিষ্ট্য কি, যখন বাক্যের শুরুতে আসে তাহলে পা এগুলো হামজা ওয়াসলের হরকতরা সহ ফরা হয়, আর যদি বাক্যের মধ্যখানে আসে তাহলে ওই পূর্বের শব্দের এই হরক শব্দের শেষক্করের হরকত দ্বারা এটাকে মিলাইয়া ফরা হয়, এটার আর কোনো প্রয়োজন হয় না, বুঝেছিনি। কিন্তু হ্যাঁ লেখার মধ্যে থাকে, কিন্তু এটা ফরার মধ্যে থাকে না। এতক্ষণ মুসান্নার মাউতুল্লাহ মাজি মাজহুল কীভাবে গঠন করতে হয় এর কয়টা নিয়ম বর্ণনা করছেন, তিনটি নিয়ম বর্ণনা করছেন সংক্ষেপে। ওয়াফিল মুদারে আইয়াকুনা হরফুল মুদারে মাজমুমান, ওফিল মোদারে, এখন মোদারের মধ্যে মাজি মারুফ থেকে মাজহুল করার জন্য আইয়াকুনা হবে হরফুল মোদারে, মোদারের হরফ অত কি আলামতে মোজারে মাজমুমান পেশযুক্ত, ওয়ামা কাবলা আকিরিহি মাফতুয়ান, আর শেষাক্ষরের পূর্বক্ষর হবে জবরযুক্ত, হ্যাঁ ফাতা জবরযুক্ত অক্ষর, নাহাবু ইউদুরাবু ওয়া ইউস্তাখরাজু। আমরা একটু দেখি, তো মুসান্নিফ রহমতুল্লাহ বলেন যে ইউদুরাবু ওয়া ইউস্তাখরাজু, যে বলছেন ফেলে মোজারে মারুফ থেকে মাজহুল বানানোর জন্য আলামত মোজারের মধ্যে দাম্মা শেষক্ষরের পূর্ব করে ফাতা না থাকলে ফাতা, ফাতা থাকলে তো ভালাই, হ্যাঁ যেমন ফাতাহা ইয়াফতাহু, এটার মধ্যে শেষক্ষরের পূর্ব করে কী আছে ফাতা আছে, তাহলে কী করতে হইব আলামত মোজারের মধ্যে শুধু পেট দিলে হবে। তাহলে ইউ দুরাবু, দেখি এটার আলামত মাজা, এটা মারুফটা কি ছিল ইয়াদ রিবু, ইয়াদ রিবু, আলামত মাজারের মধ্যে দিছি পেশ, শেষকর পূর্বকের কি জের হবে কি ইউ দুরাবু, ঠিক আছে দি, ইয়াস্তাখরিজু, হ্যাঁ তাহলে এখানে আলামত মাজার মধ্যে জবর, দ্বিতীয় কি পেশ, তাহলে ইউস তাখ রাজু, শেষকর পূর্বক আছে জের, দ্বিতীয় কি জবর, হ্যাঁ হ্যাঁ, যেমন ইয়ান সুরু, দেখি আমরা ইয়াংসু ইয়াংসুরু, এখন কি কীভাবে বানাইতে হবে এটা ইউন, হ্যাঁ
ইউনসারু শেষ আলামত মাজারামে দেখি পেশ শেষ করে পূর্ব করে আছে কি দাম্মা দ্বিতীয় বকি জবর হ্যাঁ তাহলে ইউনসারু এইটা একটা নিয়ম আর ইল্লা বলতেছে ইল্লা ফি বাবিল মুফালাতে ওয়াল ইফআলে ওয়া তাফইলে ওয়াল ফালালাতে ওয়াল ওয়াল মুলহিকাতিহা সামানিয়াতে ফাইনাল আলামাতা ফিহা ফাতহু মা কাবলা লাখের নাহবু ইউহাসাবু ওয়া ইউদাহরাজু মুসান্নাব রহমতুল্লাহ বলতেছেন ইল্লা ফি বাবিল মুফালা বাবে মুফালা বাবে ইফআল তাফইল এবং ফালালা এটা কি ফালালা এই বাব এবং মুলহেকাওয়া মুলহেকাতিহা হ্যাঁ এই যে এই বাবগুলোর সাথে যেগুলো মুলহেক রয়েছে কী রয়েছে মুলহেক সামানিয়াতু কয়টি আটটি এই মুসান্নাব রহমতুল্লাহর এই কিতাবের মধ্যে যে সামানিয়াতু শব্দটা রয়েছে এগুলো এটা আসলে একটা ভুল ভুল আসলে হবে কি হ্যাঁ সাবা সাত আট না আট না হয়ে কী হবে হ্যাঁ সাত হবে এখানে ধারণা হলো যে এটা কোনো নাসেক এই পাণ্ডুলিপি লেখনেওয়ালা এটাকে ভুলক্রমে সাবাতুনের জায়গাতে সামানিয়া দিয়েছে আসলে কী হবে এটা সাবা হবে তো কেন বলতেছে ফাইনা আলামাতা ফিহা কেননা এই এগুলার আলামতে আলামাতা ফিহা ফতহু মা কাবলা লাখের শেষক্করের পূর্বকর্মে দিয়ে জবর মুসান্নাব রহমতুল্লাহ যে কথাটা বলতেছেন যে বাবে মুফালাতুন ইফআলুন তাফইলুন ফালালাতুন ফালালাতুন ফাল নালাতুন ফাওয়ালাতুন ফাওয়ালাতুন ফাইআলাতুন ফাইআলাতুন ফায়ালাতুন ফালাতুন এই যে বাব কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা বাবের ফেলে মোজারে মারুফের আলামত মোজারের মধ্যে পূর্ব থেকেই পেশ আছে দাম্মা আছে তাহলে এগুলার এই বাবগুলার কয়টি বাব এই এগারোটি বাবের মোজারে মাজহুল সিনার আলামত কি আলামত মজারের মধ্যে দাম্মা না বরং এটার শেষক করার পূর্বের বক্ষর মধ্যে কী হবে এই মাফতু হবে জবরযুক্ত হবে যেমন একটা দেখি আমরা উদাহরণ শুনি মুফালাতুন এই মুফালাতুনের থেকে যেমন কাতালা ইউকাতিলু শব্দটা কি ইউকাতিলু মুখে মুখে বলো ইউকা ইউকাতিলু মুখে মুখে বললে কী হবে কলব এটা যে ব্রেনের মধ্যে গেঁথতে যাইব দেখো কাতালা ইউকাতিলু তাহলে এটা কী হয়েছে মোজারে মারুফের মারুফের মধ্যে আলামত মাদার মধ্যে দাম্মা আছে না আছে তাহলে এটারে মাজুল বলতে হলে কী করতে হবো ইউকা তালু এই শেষক্করের পূর্ব মধ্যে জবর দিলে হবে এখন ওই আগের ওই অন্য যে নিয়মটা আছে যে আলামত মাদার মধ্যে কি পেশ দিতে হইব আবার শেষক্করের মেয়েদে শেষের পূর্বক্করের মেয়েদে জবর দিবে এমনটা না বরং এটা একটা কাজ করলে হবে হ্যাঁ হ্যাঁ যেমন এখানে দেখি আকরামা ইউকরিমু আকরামা ইউ আক্রিমু ইউক্রিমু নাকি তাহলে দেখি ইউকরিমু ইউক হ্যাঁ ইউক রিমু এটা কি মারুফ তাহলে মজুল বানাতে কী করতে হবো ইউক রামু শেষকর পূর্বকর্মে দে হ্যাঁ জবর দিতে হবে এখন দেখি আমরা তাফিলুন থেকে সর্রাফা ইউসার রিভু সর্রাফা হ্যাঁ ইউসার তাহলে ইউসার রিফু ইউ সর রিফু তাহলে মারুফ এটা ইউসার রিফু তাহলে মাজুর বানতে কী করতে হবো ইউসার রাফু শেষকরের পূর্বকর্মে দে হ্যাঁ ফাতা দিতে হবে ফালালাতুন ফালালাতুন কেবে বাসারা বাসারাতুন হ্যাঁ বাসারা ইউবাসিরু বাসারা ইউ বা
সিরু। এখন এটাকে মাজুল বানাই দিলে কি করতে হবে? শেষক করার পূর্বকর্মে দিয়ে জবর দিলে কি হয়ে যাবে? এই তদ্রুপ এরম এরম যে যতগুলো শব্দ আছে, যেমন জাল বাবা ইউ জাল বিবু, কোন কোন বাবার ফালা লাতুনের, ফালা লাতুনের জাল বাবা ইউ জাল বিবু, মজুল্লে কি হবো? ইউ জাল বাবু, মাশাল্লাহ। এখানে এই ফা না লাতুন, ফা না লাতুন, যেমন কালনা সাতুন, কালনা সাতুল, কালনা সা ইউ কাল নিসু, মাজুল্লে কি হবো? ইউ কাল নাসু, মাশাল্লাহ। এখন যেমন ফাওয়া লাতুন, ফাওয়া লাতুন, যেমন যাও রাবা ইউ যাও রিবু, তাহলে এটা মাজুল কি হবো? ইউ যাও রাবু। এরপরে ফাওয়া লাতুন, হ্যাঁ, যেমন সারওয়া লাতুন, ফাওয়া লাতুন, সারওয়া লাতুন, এখানে এটার ইয়া মারুফটা কি? সারওয়ালা ইউ সার বিলু, ইউ সার বিলু, মজুল কি হবো? ইউ সার ওয়ালু। এরপরে আরেকটা কি? ফাইয়া লাতুন, যেমন খাইয়া লাতুন, হ্যাঁ, খাইয়া লাতুন, তাহলে এখানে কি? খাইয়া আলা ইউ খাই ইলু, মাজুলটা কি হবো? ইউ খাই আলু, মাশাল্লাহ। এরপর কি? ফাইয়া লাতুন, ফাইয়া লাতুন, যেমন সারিয়াফা, সারিয়াফা ইউ সার ইফু, সারিয়াফা ইউ সার ইফু, ইফু, হ্যাঁ, এটার মাজুলি কেব ইউ সার ইয়াফু, ইয়ার মধ্যে ইয়া দিয়ে, হ্যাঁ, সারি, হ্যাঁ, মাসুদি। এরপরে যেমন ফালা তুন, তে ফালা তো যেমন কালসা এ থেকে ইউ কাল সি, ইউ কাল সি, এটা আলামত মজার মধ্যে দাম্মা। এখন এটাকে মাজহুল করার জন্য কি করতে হবে? শেষক্ষরের পূর্বক্ষরের মধ্যে জবর দিতে হবে, হ্যাঁ, মোজারে মাজহুল করার জন্য। এতে ইউ কাল সি থেকে ইউ, হ্যাঁ, ইউ কাল সা, ইউ কাল সি থেকে কি হবে? ইউ কাল সা হবে। এই জন্য মুসানামতুল্লাহ বলছেন বাবে মুফা ইল্লা ফি বাবিল মুফালাতে ওয়াল ইফালে ওয়া তাফিলে ওয়াল ফালালাতে ওয়া মুলহিকাতিহা সামা সামানিয়া লেখছে। এখানে আসলে কি সামানিয়া? তাহলে সাবা, ফাইনাল আলামা তাফিহা, নিশ্চয় এই এই কয়টি বাব? এগারোটি বাব, হ্যাঁ, ফতহু মা কাবলা লাখের, শেষক্ষরের পূর্বক্ষর ফাতাড়া, এই রে হলো কি? মুজারের মাজহুলের আলামত। নাহাবু ইউহাসাবু ইউদাহরাজু। এরপরে মুসানামতুল্লাহ মুজারে এবং মাজি যদি আজওয়াফ হয়, কী হয়? আজওয়াফ কাকে বলা হয়? যার মধ্যের অক্ষর, যে শব্দের মধ্যের অক্ষর ওয়াও ইয়া, হ্যাঁ, হয় আবার আলিফ হয়, হরফিল্লত হয়, তার কি বলা হয়? আজওয়াফ। তো বলতে ওফিল আজওয়াফে মাজিহি, আজওয়াফের আজওয়াফের মাজি হবে কিলাওয়া বিআ, কিলাওয়া বিআ। মুসান্নাফ রহমতুল্লাহ আজওয়াফের মাজি যদি মারুফ আজওয়াফ হয়, তাহলে এটাকে মাজহুল করতে হলে বলতে যে ওফিল আজওয়াফে মাজিহি কিলাওয়া বিআ ওয়াবিল এসমামে। আর দ্বিতীয় একটা নিয়ম হলো এসমাম, হ্যাঁ, কুইলা বুইআ বিল ওয়াবিল ওয়াওয়ে, আর একটা হলো ওয়াও দ্বারা কোলা ওয়া বু আ। মুসানামতুল্লাহ আজওয়াব যদি হয়, তাহলে এখানে কিলা শব্দটা কি? কিলা, এ কে মাঝি, মাঝি মাঝুলে, মাঝি মাঝুলে কিলা, এ কিলা মূলি ছিল কি? কোবেলা, কি ছিল? কোবেলা। এ ওয়াওকে ইয়া দ্বারাতে পরিবর্তন করা হয়েছে, হ্যাঁ, ওয়াওকে ইয়া দ্বারাতে পূর্ব, তার পূর্ব ইয়া যখন আছে ইয়া সাই কি তার পূর্ব করে জের, তাহলে কি হয়েছে? কিলা। তাহলে এইভাবে একটা নিয়ম কি করবে, ওয়াওকে ইয়া দ্বারাতে পরিবর্তন করে কিভাবে কিলা বা বিআ এইভাবে পড়বে। আরেকটা নিয়ম হলো কোলা, আরেকটা নিয়ম কি? ওয়ার মধ্যে ওয়াওতে কোলা কিভাবে, যে ওয়াও
ওয়ার পূর্বের অক্ষরে কি হবে পেশ হবে আর ওয়াওটাকে সাকিন হবে কোলা এইভাবে পড়াও জায়েজ আছে কয়টা নিয়ম গেল একটা হলো কিলা একটা হলো কোলা আর তৃতীয় আরেকটা নিয়ম আছে এসমাম করিয়া কি করিয়া এসমাম শব্দের শাব্দিক হলো গ্রান নেওয়া কোন একটা জিনিসের গ্রান নেয় না ইয়াতে নাকে কি করা শোকা সংজ্ঞা তা এখন বলতেছে এই নাহুর পরিভাষায় এসমাম কাকে বলা হয় তাজবিদের পরিভাষায় বলছে ফা কলমায়ের জেরকে দাম্মায়ের দিকে একটু ঝুঁকিয়ে এবং সাকিনযুক্ত ইয়াকে ওয়াওয়ের দিকে একটু ঝুঁকিয়ে ফরাকে এসমাম বলে কথাটা বুঝেছিনি ফাকলমা কি কাফ কাফের এই কাপটা যেটা আছে কাপটাকে কাফের নিচে আছে কি জের এই জেরটাকে দাম্মার দিকে ঝুঁকিয়া কি করে দাম্মা আর ইয়াটা যেটা আছে ইয়া পিল আর ইয়াটাকে একটু কোন দিকে ওয়ার দিকে কে দিকে অর্থাৎ এই যেটা জের আছে জেরটাকে পরিপূর্ণ জের অথবা পরিপূর্ণ পেশ না করিয়া জেরটাকে ফেশের গ্রান আসে ফেশের কি আসে হ্যাঁ না গ্রান একটু কি আসে ফেশের দিকে ঝুঁকে যায় যেমন কি বো কি ইলাটা হইয়া কিব কি বো কই হ্যাঁ কই আর ইয়াটা যেটা আছে ইয়াটা ওয়ার দিকে তাহলে কি হবো এখানে কু লা বই আ এইভাবে ফরা জায়েজ আছে এটার কি বলা হয় এসমাম তাহলে কয়টা নিয়ম তিনটা নিয়ম এই তিন নিয়মের মধ্যে প্রথম নিয়মটাই হলো কি সবচেয়ে সহজ সবচেয়ে কি সহজ এবং উত্তম এরপরে মোসান বলছেন হ্যাঁ কি বলতেছেন ওয়া কাজালি কেমনইভাবে ফি বাবে উখতিরা উনকিদা উখতিরা এবং উনকিদা যে আছে এগুলোর মধ্যে অনুরূপ তিন রকমের ফরা জায়েজ যেমন কি দেখো উখতিরা আর একটা নিয়ম কি উখতুরা ওই এটা এটার মতন কিলার মতন একটু কি ওক এই উক্তি না ভৈরা ওক তৈ ওয়ার তৌরা ওক তৌরা এইভাবে এই অনুরূপ এইভাবেও কি করা জায়েজ আছে তদ্রূপ উনকিদা উনকিদাকে কিভাবে ও একটা হলো উনকিদা একটা হলো উন কুদা একটা হলো কি উন কেউদা হ্যাঁ এইভাবে করা যায় আছে দুনা উস্তুখিরা ওয়া উকিমা উস্তুখিরা এবং উকিমা শব্দটা কি উস্তুখিরা এবং উকিমা এই এইটার মধ্যে কিন্তু এই কিলা কুলা কুলা এই তিন নিয়মে ফরা জায়েজ নাই কেন লেফক দে ফুইলা ফিহিমা কেননা এটার মধ্যে কি ফুইলার ওজন নাই ফুইলার ওজন নাই লেফক দে ফক দিকে না থাকার কারণে ছুটে যাওয়ার কারণে ওই কিলার মধ্যে যেই নিয়ম এটাকে তালিল করা হয়েছে এটাকে এই নিয়মে করা না হওয়ার কারণে এরপরে মুসানমত বলতে ওফি মুদারিহি তাকলিবুল আইনু আলিফান মুসান্নাফ রহমতুল্লাহ এখন আজওয়াব যদি মুজারে হয় তাহলে এটাকে মাজহুল কিভাবে করতে হবে এইটার নিয়ম বর্ণনা করতেছেন বলতেছেন ওফি মুদারিহি তাহার মোজারের মধ্যে অত কি আজওয়াবের মোজারের মধ্যে তাকলিবুল আইন আইন কলমাটা পরিবর্তন হবে আলিফান কি হয়ে আলিফি অর্থাৎ আইন কলমার মধ্যে যদি ওয়াও থাকে অথবা ইয়া থাকে এটা মোজারে মাজুলের সময় আলিফেতে পরিণত হয়ে যাবে নাহাবু ইউকালু ও ইউবাউ যেমন ইউকালু ইউবাউ তাহলে এখানে মারুফের সময় কি আছে মারুফে আছে কি ইয়াকুলু মারুফে এটা মারুফে আছে ইয়া বিউ এখন মাজুলে যাই কি হবে ইউকালু ইউবাউ বুঝেছিনি তো এখানে ছিল কি ওয়াও মাঝুলে যাইয়া ও আলিফেতে পরিণতছে এখন ইয়া বিউ এখানে কি ছিল ইয়া মাঝুলে যাইয়া ইয়াটা আলিফেতে পরিণত হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কামা আরাফতা ফি তাসরিফে যেমনটা তুমি পরিচয় লাভ করেছ ফি তাসরিফে সরফের কিতাবে কোথায়
হ্যাঁ তাসরিফের মধ্যে হ্যাঁ মুস্তাকসন পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে। যা হোক আমরা আজকে ফেলে মাজহুল কাকে বলা হয়, ফেলে মারুফ থেকে কিভাবে মাজহুল বানাইতে হয় এর নিয়ম আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মগুলোকে ভালোভাবে বুঝে বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করে দেব। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।